বয়সন্ধী একটি সুনির্দিষ্ট প্রসেস যার মাধ্যমে একটি শিশুর শরীর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রূপান্তরিত হয় এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য সক্ষমতা লাভ করে ব্রেন থেকে নানা রকম সিগন্যাল যাওয়ার মাধ্যমে কিন্তু শুরু ফলে বিভিন্ন ধরনের হরমোন উৎপাদন শুরু হয় এবং মস্তিষ্ক অস্থি পেশি ত্বক স্তন এবং জনন অঙ্গ প্রত্যঙ্গ সমূহের বৃদ্ধি শুরু হয় বয়সন্ধিকাল হচ্ছে শৈশব এবং সাবালকত্বের মধ্যবর্তী একটি মানসিক ও সামাজিক ক্রান্তিকাল বয়সন্ধিকাল বয়সন্ধির সময় দ্বারা প্রভাবিত হয় বটে কিন্তু এটা আলোচনার সীমারেখা যথাযথভাবে সংজ্ঞায়িত করাও কিন্তু যায় না সাধারণত বয়সন্ধিকালের ব্যাপারে আলোচনার ক্ষেত্রে কৈশোর সময়কার শারীরিক পরিবর্তনের চেয়ে সেই সময়ের মনোসামাজিক এবং সাংস্কৃতিক এবং আচার আচরণের বিকাশকেই বেশি প্রাধান্য দেওয়া হয়

কিন্তু আজকে এখানে আমরা বসতেও পেরেছি ভালো আছি বলেই বসতে পেরেছি এবং আমার সাথে আরো আছেন সিরাজুল হোসেন সিইও ডিনাইট ডিনেট হচ্ছে একটি কিশোর ও তরুণদের নিয়ে সামাজিক কার্যক্রম পরিচালনা করছে এমন একটি প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই থ্যাংক ইউ আজকের টপিক হচ্ছে বয়সন্ধিকালের ভাবনা আমি শুরুতে যদি একটু আপুর কাছে আসি এই স্টেজটা নিয়ে আসলে আমাদের অনেক রকম ট্যাবও প্রচলিত আছে আমরা সবাই স্টেজটা পার করতে বাধ্য কিন্তু ওই সময়ে কেউ সমস্যায় ভোগেনি বা অস্বস্তিতে ভোগেনি এরকম মানুষ আসলে দুনিয়াতে বিরলই বলা চলে তো অস্বস্তির পরিমাণটা কিভাবে আরও কমানো যায় সহজ করা যায় যেহেতু এটা একটা মানে এই প্রসেস দিয়ে আমাদের সবারই যেতে হবে এই লক্ষ্যটা নিয়েই কিন্তু আজকে বসা আহ এর জন্য আসলে আমাদের কোন ব্যাপার গুলোতে সচেতন থাকা উচিত বলে আপনি মনে করছেন প্রথমে হচ্ছে যে আপনি যেটা বললেন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একসময় একটা থাকে হ্যাঁ তো সেই জন্য একটা নির্দিষ্ট টাস্ক আছে প্রত্যেকটা বয়সে যেমন হচ্ছে ছোটোবেলায় পা জিরো টু ফাইভ ইয়ার্সের মধ্যে আমরা বলি যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় তখন কিন্তু একটা বাচ্চার বৃদ্ধির জন্য কিছু কাজ তাকে করে ওই বয়সটাতে তাকে যেতে হয় তাই না ঠিক অ্যাডোলেশেন্সের জন্যও কিন্তু তাই এবং সেটাকে তিনটা কাজ মূলত বলা হয়ে থাকে হ্যাঁ এক্ষেত্রে আমরা যেটা বলি যে আইডেন্টিটিটা তার শুরু হয় এই যে ছোট বড় একটা কনফিউজ একটা স্টেট সেখান থেকে সে এক্সপ্লোর করতে করতে সে নিজেকে খুঁজে বের করে তো এটা আমাদের সবাইকে জানলে আমরা কিন্তু তাদেরকে খুব ভালো করে বুঝতে পারবো আরেকটা হচ্ছে ডিসিশন মেকিং একটু ডিফারেন্ট আপনার ইন্ডিপেন্ডেন্স এবং অটোনমি থেকে এই সময় প্যারেন্টসের সাপোর্টটা লাগে কিন্তু এতটুকু লাগে যে পেরেন্টস দেখবে মনিটর করবে যে আমি একটা ঠিকমতো ডিসিশন নিতে পারছি কিনা কিন্তু কিছু ডিসিশন মেকিং কিন্তু আমাকে ওই বয়সে করতে হবে বা আমাকে সেই স্বাধীনতাটা দিতে হবে উইথ মনিটরিং তো সেই জায়গাটাও কিন্তু আমাদের একটা অ্যাওয়ারনেস দরকার যে এই যে আমার স্বতন্ত্র হয়ে ওঠা সেটা আমরা হতে পারছি কিনা আরেকটা হচ্ছে আমরা যেটা বলি সেক্সুয়ালিটি হ্যাঁ যেটা আপনি একটু আগে প্রথমেই বললেন শ্বশুর দিকে আস্তে আস্তে করে কিন্তু তখন বায়োলজিক্যাল চেঞ্জেসগুলো শুরু হচ্ছে এবং অনেক কিছুই তার ডেভেলপ হচ্ছে তো এইটা তার শারীরিক মানসিকভাবে ভীষণভাবে তার জন্য একটা চ্যালেঞ্জ তো এই যে আমি তিনটা বিষয় বললাম আইডেন্টি হ্যাঁ অটোনমি এবং সেক্সুয়ালিটি এটা আমরা বলি অ্যাডোলাসেন্স টাস্ক প্রতিটা অ্যাডোলাসেন্স এই তিনটা কাজের মধ্যে দিয়ে তার অ্যাডোলাসেন্সকে পরিপূর্ণতা লাভ করে এবং এটা সম্পর্কে যদি তার আশেপাশে যারা আছেন এবং ব্যক্তি নিজেও যদি অ্যাওয়ার থাকেন তাহলে অনেক বেশি তাদেরকে সময়টাতে মানসিকভাবে সহায়তা করা সম্ভব বা শুরুতে অনেক ইনফরমেটিভ একটা উত্তর পেয়ে গেছে আমি একটু যদি ভাইয়ের কাছে আসি হ্যাঁ বয়স ভাবনা এ সময় বাচ্চাগুলো কিন্তু ডে গেট কনফিউজড যতই তাদেরকে আসলে আগে থেকে প্রিপারেশান নিয়ে রাখতে বলা হোক না কেন যতই বাবা মা এসে হয়ে বলুক বাবা এই জিনিসগুলো হবে মা এই জিনিসগুলো হবে ডোন্ট গেট স্কেট বাট যেহেতু নতুন একটা বিষয় এবং অনেকটা অনাকাঙ্ক্ষিত তাদের সময় ওই সিচুয়েশানে তারা কিন্তু বেশ ঘাবড়ে যায় এবং এখান থেকে আমি দেখেছি অনেক বাচ্চারা ডিপ্রেসড হচ্ছে পরীক্ষার রেজাল্ট পর্যন্ত খারাপ করছে কিংবা ভয় পাচ্ছে কিংবা বলতে সংকোচ বোধ করছে এই চ্যাবুগুলো কিন্তু আমাদের সোসাইটিরই কাইন্ড অফ সৃষ্টি এর প্রসঙ্গে আসলে কি বলবেন ধন্যবাদ প্রথমে বলতে চাই যে কালের যে ডেফিনেশন সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন থেকে ধরেন বিশ বছর আগে ধরে নেওয়া হতো যে নয় বছর থেকে আঠারো বছর পর্যন্ত বা উনিশ বছর পর্যন্ত বয়সন্ধিকাল হিসাবে ধরা হবে কিন্তু সাম্প্রতিক কালে যারা গবেষণা করছেন বিষয়গুলো নিয়ে প্রফেশনাল যারা আছেন তারা একটা চাপ দিচ্ছেন যে না সব ধরনের ইন্ডিকেটর বলছে সন্ধিকালটা বেড়ে পঁচিশ বছর পর্যন্ত বা চব্বিশ বছর পর্যন্ত করতে হবে কারণ ওই সমস্ত ক্যারেক্টার ওই সমস্ত ওই বয়সের মানুষদের মধ্যেও এখন দেখা যাচ্ছে ছেলে ছেলেমেয়েদের মধ্যে যে এখনকার যুগে ছেলেমেয়েদের মধ্যে মিলেনিয়াল যারা তাদের মধ্যে দেখা যাচ্ছে সুতরাং আগে যেরকম একটা জীবনের এটা একটা ইন্টারমিডিয়েট স্টেট বলে স্টেজ বলে ধরা হতো এখন এটা দেখা যাচ্ছে যে না এটা জীবনের অর্ধেকটাই প্রায় এবং যেখানে আগে শুধুমাত্র শিক্ষায়তনে যারা যে সমস্ত বাচ্চারা থাকত তাদেরকেই বয়সন্ধিকালের মধ্যে ধরা হতো এখন দেখা যাচ্ছে সেটা পার হয়ে কর্মক্ষেত্রেও বয়সন্ধিকালটা চলে আসছে তো সুতরাং এটার গুরুত্বটা এখন অনেক বেশি আমরা মনে করি এবং এই বয়সে একটা মানুষের যেই সামাজিক যে অবস্থিতি সেটাকে আমাদের বুঝতে হবে বোঝার জন্য এটা কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে চাই একটা হচ্ছে তার ইন্টারনাল ইস্যুস অর্থাৎ ব্যক্তির ভিতরে কি হচ্ছে তার মনের ভিতরে কি হচ্ছে তো দুটোকে যদি আমরা আলাদা করে চিন্তা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বাইরেরটা হচ্ছে যে এটা যেরকম তার দেহ পরিবর্তিত হচ্ছে তার সামাজিক অবস্থান পরিবর্তিত হচ্ছে সে একটা শিশু ছিল সেখান থেকে একটা নারী অথবা পুরুষে পরিণত হচ্ছে এর ফলে সমাজ থেকে নানা ধরনের পরিবর্তন তাকে আঘাত করতে থাকে সে সেটাকে কীভাবে নেবে তো সেটাতে আমরা পরে আসি প্রথমে বলি যে তার ইন্টারনাল যে চেঞ্জগুলো তো নিউরো সায়েন্স থেকে আমরা জানি যে আমাদের প্রথম যে বছরগুলো পাঁচ বছর পর্যন্ত আমাদের কিন্তু শিশুদের যে সমস্ত মোটর ফাংশনগুলো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল এগুলো কিন্তু তার তার মধ্যে বেশি কাজ করে এবং সে এগুলোতে দক্ষ হয়ে ওঠে পাঁচ থেকে মোটামুটি সাত বা বারো বছর পর্যন্ত কিন্তু সে অনেকটা ইমোশনাল মাস্টারিং করে অর্থাৎ সে আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে এবং দেখবেন যে ছয় সাত বছরের একটা বাচ্চা কিন্তু আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেন্ট করা শুরু করে দিয়েছে অর্থাৎ সে যে বাচ্চারা হয় কি যে অস্ত্রটা সে প্রথম পায় সেটাকে সে নিয়ে খুব বেশি খেলতে থাকে সে স্বাভাবিক আর বারো বছর বয়স থেকে যেটা শুরু হয় যে তার যে নিউ অর্থাৎ তার যে থিঙ্কিং ব্রেন যেটা শুধু যেটা শুধুমাত্র মানুষেরই আছে এই থিংকিং ব্রেনটাকে নিয়ে প্রথম সে কিন্তু মাস্টারিং শুরু করে অর্থাৎ তার চিন্তা অর্থাৎ কল্পনা শক্তি তার চিন্তা আদর্শ এগুলো তার মধ্যে শুরু করতে শুরু করে তো যেহেতু এটা গ্রো করতে শুরু করে প্রথম সে পায় সুতরাং এই যে ব্যালেন্সটা আমাদের যে তিনটা অঙ্গ আছে যে আমার যে ব্রেনের মধ্যে যদি আমরা ব্রেনকে যদি তিনটা ভাগে ভাগ করি যে তার যে একটা হলো তার সার্ভাইভ্যালের জন্য যে যে ব্রেনটা তার ইমোশনাল ব্রেন এবং তার যে থিঙ্কিং ব্রেন এই তিনটা ব্র্যান্ডের মধ্যে যে একটা সামঞ্জস্য একটা সুস্থ একটা যে সম্পর্ক এটা সে তখনও ঠিক মতো করতে শিখে না এর ফলে তার মধ্যে কিন্তু কতগুলো ভিতরে আপনারা দেখবেন বারো তেরো চোদ্দ বছরের ছেলেমেয়েরা কিন্তু অনেক আদর্শবাদী চিন্তা ভাবনা করে তারা ভেবে না যে পৃথিবীটা একটা আদর্শ জায়গা এবং সেই আদর্শর জন্য কিন্তু তারা রকম চিন্তা ভাবনা করে এবং আদর্শবাদের শুরুটা কিন্তু ওখান থেকে আপনারা

সে মনে করে যে পৃথিবীটা আদর্শ হবে আমার বাবা মা তারা একটা আদর্শ কাপল হবে যখনই তারা দেখে যে বাবা মার মধ্যে একটা ঝগড়া হচ্ছে তারা একদম বিমর্ষ হয়ে যায় খুবই সেটাকে তারা গ্রহণই করতে পারে না তারা ভাবে যে আমার বাবা বাবা মা তো আদর্শ একজন একটা পরিবার হবে আমার পরিবারের মধ্যে ঝগড়া হবে কেন এবং নিজের ক্ষেত্রে সে দেখা যায় ঠিকই তার ছোটো ভাইয়ের সঙ্গে ঝগড়া বা মারামারি ঠিকই করছে তো এই যে একটা কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার যে সে মনে করছে আদর্শ সবাই হবে

বা আমারও এটা আসলে খুব স্মার্টলি গুড প্যারেন্টিংয়ের মাধ্যমে আমার মনে হয় যে সমাধানে আসা বা সহজ করে তোলাটা শিখতে হবে জানতে হবে এই প্রসঙ্গে একটু সময় ধরে কথা বলবো একটা ব্রেক নেওয়ার জন্য সময় চলে এসেছে ইয়ার ওয়াচিং ফ্রামসেস জানতে চাবে মা হাসবান মিন্তি মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি ফিরছে খুব তাড়াতাড়ি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সবাইকে আবার ওয়েলকাম করছি প্রমিসেস জানতে চাই মেহসবিন মিনতি আজকে আছে আপনাদের সাথে এবং আমার সাথে আছে কাউসার এবং সিরাজুল হোসেন কথা বলবো আমি একটু কাউসারের কাছে আসতে চাই ভাই যে কথাটা বললেন আমরা বিরতের আগে যে উত্তরটা পেয়েছে যে একটা কনফ্লেক্টিং সিচুয়েশন সে নিজেই ক্রিয়েট করে বা করতে বাধ্য হয় তার সারের বৃত্তীয় প্রক্রিয়াগুলো তাকে এরকম একটা জিনিসপাতি ক্রিয়েট করতে বাধ্য করে তো সেরকম ক্ষেত্রে আমি দেখেছি যে আমি যদি একটু মাদক প্রসঙ্গে এখন আসি এখন কিন্তু ভয়াবহ রকম মানে মাদকটা ছড়িয়ে পড়েছে আমরা আগে চিন্তা করতাম কি যে আচ্ছা মিনিমাম হয়তো এইটিন খুব পিছিয়ে সেভেনটেন ওকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্যাটস ফাইন এখন এটার সীমারেখাটা আসলে আর নেই বয়সন্ধিকালে ক্লাস টুয়ের বাচ্চাও এখন দেখা যাচ্ছে যে একটা ইয়াবা নিয়ে বসে আছে অ্যাভেলেবিলিটির জন্য কিংবা কিউরিওসিটি থেকে কিংবা তার কোনো পার্সোনাল রিজন আছে সেখান থেকে তো এই সময় একটা বাচ্চার যাতে সঠিক পরিচর্যা হয় ঠিকভাবে বেড়ে ওঠে আমার কোন ব্যাপারগুলোতে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন ভাই খুবই সুন্দর করে বললেন ব্রেনের ডেভেলপমেন্টটা আমি জাস্ট প্যারেন্টসের কাছে যাওয়ার আগে একটু দুটো জিনিস অ্যাড করব যে ওই সময় প্রি যে কর্টেক্সটা থাকে ব্রেনে যেটা আমাদের র্যাশনাল ব্রেন মানে লজিক্যাল ব্রেন যেখান থেকে আমি ঠিক মতো ডিসিশন নিব যে কোনটা রাইট কোনটা রং সেটা স্টিল ডেভেলপিং থাকে ডেভেলপড হয় না তো অ্যামিক ডালার উপর অনেক বেশি পরিমাণ অ্যাডোলেসেন্সরা এমফাসাইজ করে তো যেটা হয় যে সে তখন এক্সপ্লোর করা শুরু করে তার কিউরিয়াস মাইন্ড অনেক কিছু এক্সপ্লোর করতে চায় এবং একই সাথে আবার পিয়ারের একটা ইনফ্লুয়েসও কাজ করে ওইটা এমন একটা স্টেজ তখন কিন্তু প্যারেন্টসদের থেকে বেশি কাছের হয়ে যায় বন্ধুরা কারণ আমি বড়ও না আমি ছোটও না কিন্তু আমার বন্ধুরাই আমার সব এরকম একটা জায়গা থেকে তারা এই ডিসিশনগুলো নেয় বা ওদেরকে ইনফ্লুয়েসড হয়ে ওদের মতোই ওরা আচরণ করা শুরু করে তো ক্ষেত্রে সবার আগে যে প্যারেন্টসদের যে কাজটা করতে হবে একটা বন্ধুত্বপূর্ণ এনভায়রনমেন্ট হ্যাঁ সেটা বলতে এরকম না যে সে খুব পারমিসিভ হবে যা করতে চাইবে সেটার পারমিশন পাবে সেটা না এটা একটা আমরা বলি যে একটা সিকিওর বেস এমন একটা জায়গা যেটাকে মনে হবে যে আমার সেফ একটা হ্যাবেন আমি সেখানে ভুল করলেও কিন্তু বলতে পারছি আমি একটা কোনো কোনোরকম একটা মিসবিহেভ করে আসলে কারোর কাছে সেখানে এমন একটা জায়গা তৈরি করা যে আমি ঠিক নিজের নির্দ্বিধায় নিজের ভুলটাকে বা আমার কাছে বলছি এবং কারেকশনের জন্য তারা আমাকে সহযোগিতা করছেন হ্যাঁ মার না বকা কিন্তু পজিটিভ ওয়েতে তারা আমাকে কারেক্ট করতে পারবেন এই যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক এটা আসলে পেরেন্টস তৈরি করতে পারে না এই জায়গাটাতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে কেসগুলো আমরা ডিল করি সেখানে দেখি ভীষণ একটা অভাব তৈরি হয় এবং বরং যেহেতু তারা বোঝেন না বা অ্যাওয়ার না যে বাচ্চাদের এই সময় কি কি পরিবর্তন হচ্ছে এবং কেন হচ্ছে সে কারণে তারাও কিন্তু খুব রিয়াক্টিভ হয়ে যান তো সেই কারণে দেখা যায় কনফ্লিক্ট বাড়তে থাকে পেরেন্টস সাথে এবং কনফ্লিক্ট থেকেও তারা অনেকটা কিন্তু ঘর বিমুখ হয়ে যান এবং পিয়ারদের প্রতি আরো বেশি কিন্তু তারা নির্ভর করা শুরু করে অ্যাটাচমেন্ট ফর্ম করা শুরু করে কোনো না কোনো ভাবে অ্যাটেনশন পাওয়া শুরু করে এবং আসার আগে শোতে আসার আগে ভাইয়ার আমি আলোচনা করছিলাম সেখান থেকে উঠে আসলো আমাদের সোশ্যাল মিডিয়াতে যে হয়ে যাওয়া বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়া ওই জায়গাটাও কিন্তু এই যে একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে যে বাসায় তো আমি ঠিক আমার সেই স্থানটা নাই আমি কথা বলতে পারছি না আমার কথা কেউ শুনছে না বা আমার প্রতি সহমর্মিতা না তো তখন তারা যেটা করে যে অনলাইন অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়ে যায় এবং তারা না জেনে না বুঝে অনেক ফ্রেন্ডস করতে চায় কারণ ওই বয়সটা কিন্তু চায় যে আমাকে কেউ একটা দিবে তো ওটা কিন্তু তারা পাচ্ছে না তো পেরেন্টস যদি এই বয়সটা তো সবার আগে বুঝতে হবে যে আমার সন্তানের কি কি শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো হচ্ছে এবং তাদের যে কাজগুলো করণীয় এই বয়সে তারা করতে পারছে কিনা যেমন একটুতেই বাবা মা খুব রেগে যান যখন শুনতে পারেন যে একটা ছেলে একটা মেয়ে কথা বলছে কিন্তু এটাই কিন্তু স্বাভাবিক এই বয়সে কিন্তু হ্যাঁ অপোজিট সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হবে এটাই কিন্তু নরমাল আমি যদি একটু ভাইয়ের কাছে আসে ভাই দেখেন এই যে প্যারেন্টসের কথা যখনই আসলো প্রত্যেকটা বাবা মা কিন্তু তার সন্তানের ভালো চান এবং তারা তাদের ব্যস্তটা দিয়ে প্রত্যেক জায়গা থেকে আমরা যে যে ফ্যামিলিতে বিলং করি না কেন ব্যস্তটা দিয়ে আমাদেরকে বড় করার চেষ্টা করছেন সব জায়গায় কোনো একটা জায়গায় কম্পিটিশন যে বাচ্চা ভালো রেজাল্ট করবে আমার বাচ্চা ফার্স্ট হবে আমার বাচ্চা এই হবে আমার বাচ্চা ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু বাচ্চা যে একটা মেন্টাল হেলথ বলেছে একটা আলাদা চ্যাপ্টার থাকে তার যে লাইফের একটা খুব বড় অংশ এইটা আমরা এখন অ্যাওয়ার না আলহামদুলিল্লাহ যে আমরা এখন দুই সালে সেটা নিয়ে প্রোগ্রাম করছি অ্যাটলিস্ট খোলামেলা কথা বলছি কথা বা বিষয়গুলো শুরু হয়েছে বা আমরা আস্তে আস্তে হয়তো বা বুঝতে পারবেন এই প্রসঙ্গে আসলে আপনি প্যারেন্টসদের কী বলতে চান তাদের কোন ব্যাপার ঠিকই হওয়া উচিত প্রথমে বলতে চাই যে প্যারেন্টসদের অনেক জায়গায় দোষী করা হয় যে তারা পারছেন না বা করছেন না তাদেরকেও কিন্তু আমাদের চেষ্টা হচ্ছে যে গত বছর ধরে যেভাবে আমরা যদি একটু দিকে আমরা দেখব যে বাচ্চাদেরকে কিন্তু সোসাইটিতে কোনো ভ্যালু দেওয়া হতো না অর্থাৎ বড়দের বিষয়ে বাচ্চাদের বিষয়ে কমপ্লিটলি সেপারেট ছিল আপনি দেখবেন যে আমাদের এখন যে সমস্ত আদিম সমাজগুলো রয়ে গেছে সেখানেও এখন দেখবেন যে বাচ্চারা আসলে কি করে আপনি দেখবেন যে বাচ্চারা আসলে খেলাধুলা করে তারা আর কিছু করে না আপনি যদি আমাদের এই অ্যানিম্যাল ওয়ার্ল্ডের দিকে তাকান যে সমস্ত প্রাইভেট স্কুল আছে তাদের দিকে তাকান দেখবেন যে তাদের সারা দিনকার কাজ হচ্ছে খেলাধুলা করা তারা আমাদের সঙ্গে বড়দের সমাজে আসে কিন্তু বারো বছরের পর থেকে তো এই যে আমরা একটা সিনথেটিক ওয়ার্ল্ড বাচ্চাদেরকে দিচ্ছি ছোটবেলার থেকেই তাদেরকে একটা দায়িত্বের ভিতরে ফেলে দিচ্ছি এই জায়গাটাতেই কিন্তু সমস্যা রয়েছে যে দশ হাজার বছর ধরে আমরা যেভাবে চলে এসেছি হঠাৎ করে এই এক দুই জেনারেশনে কিন্তু আমরা কমপ্লিটলি সেটাকে চেঞ্জ করে ফেলছি তো এর ফলে হচ্ছে কি যে বাবা মারাও ঠিক বুঝতে পারছে না যে তারা কী করবেন আগে অনেকটাই কিন্তু এক ধরনের আইসোলেশনের মাধ্যমে বাচ্চাদের বড়ো করা হতো এবং বড়দের জগৎ আর বাচ্চাদের জগৎ সম্পূর্ণ ভিন্ন ছিল আমরা অনেকেই জানি যে এই যে হিউম্যান বেবিদের কিন্তু লংগেস্ট চাইল্ডহুড তারা প্রায় স্বাবলম্বী হতে তাদের যত সময় লাগে প্রায় চোদ্দ বছর তেরো চোদ্দ বছর না হলে কিন্তু একটা হিউম্যান বেবি কিন্তু সার্ভাইভ করার স্কিল অর্জন করতে পারে না পৃথিবীতে আর কোনো অ্যানিমেলের জন্য এটা এত লম্বা না সমস্ত অ্যানিমেলে এক দুই বছরের মধ্যেই তারা কিন্তু অনেকটা ক্লাইমেটদের ভিতরেই বিশেষ করে এফসদের ভিতরে এটা অনেক লং এই লংটা কেন যে তাদের এই যে কমপ্লেক্স একটা ব্রেন এটাকে বুঝতে বা এটা গড়ে উঠতে একটা বড় ধরনের সময় লাগে তো সেই ক্ষেত্রে এখন যেটা করতে হবে বা আমাদের প্রথম সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান দিয়ে আর কিন্তু প্যারেন্টিংটা হবে না প্যারেন্টিং করতে হলে এখন বাচ্চা সঙ্গে আমি কিভাবে ডিল করবো সেটাকে সেটা সম্পর্কে আমার বিশেষ জ্ঞান নিতে হবে এবং সেই বিশেষ জ্ঞানটা কিন্তু এক একটা দুটো কথা বা একটা দুটো ইয়ের মাধ্যমে হবে না এটা একটা লং প্রসেস কারণ যে বাচ্চাদের কথা আমরা বলছি অ্যাডলোসেন্ট সেই অ্যাডলোসেন্ট এজটাকে বুঝতে হবে এবং এজটাকে বোঝার পরে প্রথম যেটা করতে হবে যে তার সঙ্গে কমিউনিকেশনটা কিন্তু কখনো ছিন্ন করা যাবে না অর্থাৎ সবসময় যেন বাচ্চার সাথে তার একটা কমিউনিকেশন থাকে সেই ওয়েতে তাকে যেতে হবে সেই ওয়েতে যাওয়ার জন্য তার প্রথম যে বাবা মার যেটা করা দরকার সেটা হচ্ছে যে একটা মধ্যবর্তী ইয়ে নিতে হবে পথ নিতে হবে তাদেরকে আমরা অনেকে দেখি যে এখন অনেক প্যারেন্টসটাই কিন্তু তাদের একটা বা দুটো বাচ্চা আপনি যদি দেখেন যে এখন থেকে বিশ বছর বা তিরিশ বছর আগে আমাদের কিন্তু ফ্যামিলিতে চারটা পাঁচটা কিংবা আরও বেশি শিশুরা থাকতো তার ফলে মা বাবারা কিন্তু শিশুদের উপর অত বেশি মানসিকভাবে ডিপেন্ডেন্ট থাকতো না অর্থাৎ হয়তো আটটা বাচ্চা আছে সে হয়তো প্রত্যেকটা বাচ্চার প্রতি অতটা মনোযোগী না তার ফলে এই ডিটাচমেন্টটাও কিন্তু প্রয়োজন আছে মূলত যে কাজ যে জিনিসটা এখন করতে হবে যে যেহেতু আমাদের বাচ্চার সংখ্যা এখন তুলনামূলক অনেক কম দুটো বা তিনটে গড়ে আমাদের কিন্তু এখন দুটোই বলা যায় সেহেতু তাদেরকে কিভাবে প্যারেন্টিং করবো এটাকে কিন্তু আমার লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং এটা আর কোনো অল্টারনেট এখন আর সারা পৃথিবীতে নেই আমি প্যারেন্টসদের লার্নিং প্রসেস নিয়ে একটু কথা বলবো সময় নেই কথা বলতে চাই আর একটা ব্রেক নিতে হচ্ছে সরি ফর দ্য ইন্টারাপশন এই মুহূর্তে নিচ্ছি আর একটি ব্রেক বয়স সন্ধিকালের ভাবনা নিয়ে আছে কথা হচ্ছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং ইনফ্লুসিংও কিন্তু বটে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমি ফিরছি খুবই তাড়াতাড়ি ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই যেমনটা বলে গেছে আমরা আজকে কথা বলছি বয়স ভাবনা নিয়ে আশা করছি বাচ্চারা মা বাবা সবাই সহ একসাথে আমাদের অনুষ্ঠান দেখছেন আমরা যদি একটু উপকার করতে পারি আমি মনে করি যে এটাই আমাদের এই হার্ডওয়ার্কের জন্য ছোট টাকা পাওয়া হবে আমি একটু আপুর কাছে আসবো বয়স ভাবনা টপিক থেকেই বোঝা যাচ্ছে যে ওই সময় তাদের একটা স্পেসিফিক ভাবনা চিন্তার জগৎ থাকবেই তো সেই ভাবনাটা আসলে কিভাবে পজিটিভ আসলে প্রবাহিত করা যায় কিংবা সুন্দর করা যায় কিংবা সহি করা যায় আহ এই জন্য প্যারেন্টসরা কি করতে পারেন বা সেও কোন গুণগুলো রপ্ত করবে যেটাতে সে একটা সুন্দর চিন্তা প্রবাহ তার মধ্যে নিতে পারে আচ্ছা এই বয়সটা হচ্ছে যে ট্রানজেশন বা একটা চেঞ্জ হ্যাঁ এটা কিন্তু পুরো ফ্যামিলির জন্য ভীষণ স্ট্রেসফুল শুধু বাচ্চাটার জন্য না তো সেই চ্যালেঞ্জটাকে আমরা যদি ওভারকাম করতে চাই সেক্ষেত্রে যেটা ভাই বলছিলেন যে কমিউনিকেশন হ্যাঁ একটা বড় ভূমিকা আছে কমিউনিকেশনের যে বাচ্চার সাথে বাবা মা কথা বলছেন কিনা বা একজন আরেকজনকে শুনছেন কি না লিসেনিংটা ঠিকমতো হচ্ছে কিনা এবং এই যে চিন্তার যে জগৎ তৈরি হচ্ছে সেটা তার বয়সের মধ্যে যে তার যে পরিপক্কতা এইটা কিন্তু একটা প্রসেস এই প্রসেসের মধ্যে এটা আছে যে সে পরিপক্ক হবে কারণ সে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবে এবং সেই কারণেই তার নতুন একটা জগৎ তৈরি হবে চিন্তার জগৎ তৈরি হবে কিন্তু সে তার চিন্তাটাকে কমিউনিকেট করতে পারে কিনা এমন একটা জায়গা যদি তৈরি হয় ফ্যামিলির মধ্যে বা বন্ধুদের সাথে বা আমি একটা ভূমিকা আছে তাহলে কিন্তু সে বুঝবে যে আছে। আমি কতটুকু করতে পারি বা আমার লিমিটটা কি বা আমার বাউন্ডারিটা কি এক্ষেত্রে কিন্তু বাউন্ডারি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ মধ্যে অনেক রেস্কি বিহেভিয়ার কিন্তু বাচ্চারা অনেক ধরনের রেস্কি বিহেভিয়ার করতে পারেন তো মানসিক প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ যখন আমার বাচ্চা অ্যাডোলেসেন্সে আসছে আমি জানি তার মধ্যে যে শারীরিক মানসিক পরিবর্তনটা আসবে সেই যে একটা নতুন জাগত তৈরি করবে এটা সম্পর্কে কিন্তু তাকে আমরা বলতে পারি এবং বাবা মা এটা নিয়ে আলোচনা করতে পারেন খোলা মেলা একত্রে বসে তাহলে তারা সবাই কিন্তু এটার মধ্যে প্রসেসের মধ্যে ইনভলভ হয়ে গেলেন এবং সেই চিন্তার জগতের মানুষটা একা থাকলো না সে কিন্তু তার স্বপ্নটাকে বা আমার সাথেও কি করছেন ভাগ করে নিয়েছেন শেয়ার করছেন তো তখন এই জিনিসটা অনেক বেশি হেলদি হয় এবং তখন প্যারেন্টস ইনপুট দিতে পারে যে কতটুকু বাউন্ডারির মধ্যে থাকলে আসলে সে আসলে আর বিপদের মধ্যে পড়বে না ভাড়া কাছে যেখানে একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল যে স্মার্ট প্যারেন্টিং বা গুড প্যারেন্টিং এর ক্ষেত্রে যে বাবা মার কিন্তু এটা শেখার একটা ব্যাপার আছে আমরা ভাবছি যে বাবা মা হয়ে গেলাম আমার ফিনান্সিয়াল কন্ডিশন স্টেবল তো ইটস অল ফাইন এখন আসলে ওই যুগটা কিন্তু নেই তাদেরও হয়তো শিখতে হবে শেখার জন্য তারা কিন্তু কাউন্সেলরের কাছেও আসতে পারেন দু একটা শিখতে পারেন ইন্টারনেটে ক্লিক করে পাঁচটা পয়েন্ট দেখে যদি দুটাও জীবনে অ্যাপ্লাই করেন কাজে কিন্তু লাগবে তো এই ব্যাপারে আপনি বাবা মাকে কীভাবে উদ্বুদ্ধ করবেন যে আসলে কথা বলেন আসে না আমাদের কাছে কি বলবেন আমি যেটা বলতে চাই যে এই শেখাটা কিন্তু ঠিক থেরাপিস্টের কাছে গিয়ে বা প্রফেশনালদের কাছে গিয়ে শেখা না এটা আমি আমি বলতে চাই যে এটা মোর হচ্ছে তাকে মোর অ্যাওয়ার হতে হবে কী হচ্ছে শিশুরা কি করছে শিশুরা কী বুঝছে এখন অনেক ইনফরমেশান অ্যাভেলেবল এই বিষয়ে বা আমরা যদি নিজেরা চর্চা করেন নিজেরা পড়াশোনা করেন তাদের আরও যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করেন এবং পুরো বিষয়টাকে তাদের কিন্তু এই ল্যান্ডস্কেপটাকে বোঝার চেষ্টা করতে হবে আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলাপ আলাপটা শুরু করেছি সেটা হচ্ছে যে কেন শিশুরা আজকে ভালো নেই বিভিন্ন ধরনের আসক্তির থেকে শুরু করে বিভিন্ন ইয়েতে ভালো নেই আমরা যদি সেই উল্টো দিক থেকে আসি যে শিশুদের যেই কি বলবো এটাকে যে এখনকার যে পরিস্থিতি সেটার দিক থেকে যদি আমরা চিন্তাটাকে নিয়ে আসি দেখব যে শিশুরা কিন্তু এক ধরনের বোর্ডেমে ভুগছে তারা কিন্তু এক ধরনের ভালো লাগছে না এই ধরনের একটা আহ ইয়েতে ভুগছে আপনি যদি খেয়াল করে দেখবেন যে এখন এত ছোট ছোট ছেলেরাও বলে যে আমার ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না এই জিনিসটা কিন্তু আমরা আগে কখনো শুনি নাই ছোট শিশুদের ভালো লাগবে না এটা যেন একটা অবশেষের ব্যাপার যে তারা এই কথাটা কোথা থেকে পেল তো পেল ওই কারণে যে তাদের সত্যিকারই ভালো লাগছে না তো সেইখানে আমরা যদি আবার একটু ওইল অ্যাঙ্গেল থেকে চিন্তা করি আমরা দেখব যে আমাদের মস্তিষ্কের ভিতরে আসলে যে কোনো কিছু ভালো লাগলে একটা বিশেষ একটা নির্দিষ্ট কেমিক্যাল কিন্তু হয় এবং সেই ডোপামিন নামে যে কেমিক্যালটা আমরা যদি কোনো প্রতিযোগিতা জিতেই আমরা যদি কখনো খেলাধুলা করি আমরা যদি কখনো কেউ আমাদের প্রশংসা করে বিভিন্ন ধরনের সামাজিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে কিন্তু ডোপামিনটা আমাদের ব্রেনে একটা নির্দিষ্ট জায়গায় নিশ্চিত হয় এবং তখন কিন্তু আমাদের ভালো লাগে এবং এই ভালো লাগাটা কিন্তু অনেক কিছুর সঙ্গে সংযুক্ত যে আমরা যদি একটা মজার খাবার খাই যে কোনো পরীক্ষায় ভালো ফল করি আমাকে কেউ প্রশংসা করে যে কোনো কিছু থেকে কিন্তু ন্যাচারাল ডোপামিনটা নিঃসরণ হয় এবং আমরা কিন্তু সেখান থেকে মজাটা আনন্দটা পাই তো প্রতিদিন আমরা যে জীবন যাপন করি আমাদের শরীরে কিন্তু বিশেষ কেমিক্যাল প্রতিদিনের জন্য কিছু কিছু প্রয়োজন আপনারা আমরা সবাই জানি যে আন্তর্জাতিকভাবে নির্দিষ্টই করা আছে যে আমাদের প্রতিদিনের ভিটামিন ইনটেক কতটুকু হওয়া উচিত ভিটামিন বি টুয়েলভ কতটুকু থাকা উচিত এবিসি কোনটা কতটুকু থাকা উচিত তো ভিটামিন যখন একটা কেমিক্যাল সেটা যেন শরীরে প্রতিদিনের একটা বা একটা নির্দিষ্ট সময়ের অন্তরে প্রয়োজনটা আমরা বের করেছি ব্রেনের যে সমস্ত কেমিক্যালগুলো মিশ্রিত হয় সেটারও কিন্তু একটা মাত্রা আছে যে এটা অন্তত প্রতি সপ্তাহে আমার এইটুকু পেতে হবে প্রতিদিন না হলেও আমার দুদিন পরে এই কেমিক্যালটা এতটুকু পেতে হবে এইগুলো যদি নিয়মিত আমি না পাই তাহলে কিন্তু আমার মনে ওই কেমিক্যালের প্রতি ওই কেমিক্যাল অথবা সেটার যে অনুপস্থিতি সেটার জন্য এক ধরনের সমস্যা তৈরি হবে এই যে ভালো না লাগাটা কিন্তু ওখান থেকে আসে অর্থাৎ আমার যে অ্যাক্টিভিটি আমার যে সামাজিক অবস্থান আমার প্রতিদিনের কাজকর্ম সেগুলোর থেকে আমার যে প্রাত্যহিক উৎসাহ আনন্দ বেদনা ব্যথা এগুলো পাওয়ার কথা ছিল সেগুলো যদি আমি নিয়মিতভাবে পেতাম তাহলে কিন্তু আমি একটা হেলদি ব্রেন এর দিকে যেতাম কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বাচ্চাদের উপরে এমন একটা জীবন তাদেরকে চাপিয়ে দিচ্ছি যে এইখানে একটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে এই ইমব্যালেন্সটা থেকেই কিন্তু সমস্যাগুলো শুরু সুতরাং আমাদেরকে তাদেরকে কিন্তু মোর ন্যাচারাল ওয়েতে চিন্তা করতে হবে যে একটা শিশু তার উপরে অতিরিক্ত কিছু চাপিয়ে দেওয়া যাবে না আবার যেন একদম ফ্রিও না থাকে আপনারা অনেক শিশুদেরকে দেখবেন এখন শহরের শিশুদের মধ্যে অনেককে দেখবেন যে শিশু যা বলছে বাবা মা সেটাই করে দিচ্ছে তাকে সেই শিশুরাও কিন্তু ভালো নেই তো এই যে তাকে একটা ইন্টারমিডিয়েট অবস্থা রাখা প্রতিদিনই তাকে কিছুটা চ্যালেঞ্জে ফেলা লিমিটেড চ্যানেল যেটা অতিরিক্ত চ্যালেঞ্জ যেটা তার মধ্যে ক্ষমতার মধ্যে আবার সেই চ্যালেঞ্জটাকে সে যেন উইন করতে পারে সেই আনন্দটা তাকে দেওয়া তো এই প্রসেসটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা সেইখান থেকে শিশুদের বের করতে নিয়ে আসবো এবং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রসেসের কথা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে যে শিশু শিশুরা যে খেলে এই খেলার মধ্যে আপনারা দেখবেন যে দুই ধরনের খেলা কিন্তু আছে আমাদের যে খেলাধুলা আছে তার মধ্যে দুই ধরনের খেলা আছে এক ধরনের খেলা দেখবেন যে আমরা নিজেরাই যদি আমরা হয়তো এখন একটা বিচে গেলাম বিচে গিয়ে আমরা কয়েকটা ছেলে মেয়ে হয়তো দেখা গেল যে একটা বল নিয়ে সমুদ্রের দাঁড়িয়ে এমনি ছোড়াছড়ি খেলা শুরু করলাম এই খেলার কি কোনো নিয়ম আছে কোনো নিয়ম নাই আমরা দৌড়াদৌড়ি করছি বল ছুটছি খেলছি এই যে নিয়মবিহীন একটা খেলা এটাকে বলা হয় ইনফাইনাইট গেম অর্থাৎ এই গেমটার কোনো নিয়ম নাই কিন্তু এই গেমটা আমরা খেলে সবাই আনন্দ পাচ্ছে এবং এই গেমটা খেলতে গিয়ে কিন্তু কোনো স্ট্রেস নাই আমরা যদি এখন একটা ফুটবল বা ক্রিকেট খেলার মধ্যে আসি তখন কিন্তু আমরা দেখব যে এটা দেখবো সেখানে কিছু রুলস আছে রেগুলেশন আছে এবং সেই রুলস রেগুল এবং আমার একটা অপোনেন্ট আছে আমাকে জিততে হবে সুতরাং আমি কিন্তু একটা স্ট্রেস ক্রিয়েট করছি এটাকে বলা হয় ফাইনাইট গেম এই যে ফাইনাইট গেম আর ইনফাইনাইট গেম ইনফাইনাইট গেমের যে রেশিওটা এটার মধ্যেই কিন্তু সব কিছু লোকায়িত আছে আমি যত বেশি তাকে ইনফাইনাইট গেম খেলতে দিব সে কিন্তু তত ভালো থাকবে সুতরাং তার জীবনযাপনটা আমাকে এমনভাবে ডিজাইন করতে হবে ফ্যামিলি সোসাইটিকে আমার এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে বাচ্চারা যথেষ্ট পরিমাণ ইনফাইনাইট গেম খেলতে পারে আমার খুব মজার একটা জিনিস আজকে জানা হলো মানে এত পড়াশোনা করেছি এভাবে কখনো চিন্তা করা হয়নি যে ইনফাইনাইট গেম আর ফাইনাইট গেম খুব ভালো লাগলো একটু পারমিট করলে আর একটা ব্রেক নিতে হচ্ছে আমার আসলে ব্রেক নিতে একদমই ভালো লাগে না কিন্তু নিয়মের মধ্যে দিয়েই জীবন এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি ফিরছে খুব তাড়াতাড়ি সাথেই থাকুন বয়সন্ধিকালের ভাবনা নিয়ে কথা হচ্ছে মেহাজমিন্তি আজকে আছে আপনাদের সাথে সবাইকে আবারও ওয়েলকাম করছি প্রমিসেস জানতে চাই আমি একটু আপনার কাছে আসবো বয়স যে ভাবনাটা আসলে সে নিয়ে বড় হচ্ছে বা লালন করছে তারই বহিপ্রকাশ কিন্তু আমরা পরবর্তী লাইফে পাই আবার ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম যে আগে যেমন আমি একটা রেঞ্জ ধরেছিলাম যে উনিশ বছর আঠারো বছর পর্যন্ত ওই রেঞ্জটা মনে হয় বেড়ে গেছে কারণ ওই প্রসেসটা পরবর্তী লাইফেও চলতে থাকে একটা বাচ্চা অনার্স করলো চাকরিতে ঢুকছে পঁচিশ বছর বয়সে তখনও ওইটা বয়সের নিকাল হিসেবে কাউন্ট এ যুগে অনেক সময় করতে হয় তো সেক্ষেত্রে তার ভাবনার কি কীরকম হবে এটা খুব ইম্পর্ট্যান্ট তো সেখানে একটু সমাজ প্রসঙ্গে আসি আমাদের সমাজে আসে পাশে কিন্তু নেগেটিভিটি বেশি এবং আমরা মানুষকে নিয়ে নেগেটিভ কথা বলতে বেশি পছন্দ করি গসিপ করতে পছন্দ করি তো আমরা কিন্তু কাউকে এনকারেজমেন্ট দিচ্ছি না ইন্সপিরেশন দিচ্ছি না ভালো কথাও শোনাচ্ছি না ভালো কিছু দেখাচ্ছি না এই বাচ্চাগুলো তাহলে কোথায় যাবে কি শিখবে এবং আমরা প্রত্যেকটা মানুষ মিলে সমাজ আমরা যদি প্রত্যেকের প্রত্যেক জায়গা থেকে একটু চেঞ্জ বা পরিবর্তন আনি পজিটিভিটি দেখি সমাজ কিন্তু পরিবর্তিত হবে এবং আমরা সবাই পরিবর্তিত হব নেক্সট জেনারেশনের চেহারা পাল্টে যাবে আপনি যদি সমাজের এই শ্রেণী থেকে এই শ্রেণীর কাছে যাই আপনি না যে প্রত্যেকের যদি আপনার দুটি কথা বলতে হয় আপনি কোন কথা দুটি বলবেন যে আপনি ভাই এটা এটা করেন এটা লাইফে অ্যাপ্লাই করেন যেটা আপনি বললেন যে অ্যাডোলেসেন্সের বিভিন্ন জায়গা তিনটা স্টেজ আমরা বলি হ্যাঁ আর্লি মিডল এবং লেট যেটা ভাই বলছেন টোয়েন্টি ফাইভ পর্যন্ত এখন যেটা কাউন্ট হচ্ছে ওই সময় গিয়ে কমপ্লিট হচ্ছে পরিপূর্ণ আর কি হ্যাঁ এটা তো এই যে আপনি বললেন যে সমাজ আমরা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা সিস্টেম এবং তার আশেপাশে যেটা আছে এটা একটা সিস্টেম তার আশেপাশে যেটা আছে একটা সিস্টেম এবং ব্রড সিস্টেমটা হচ্ছে সোসাইটি তো সোসাইটির রোলটা অনেক ইম্পর্টেন্ট এবং আবার আমরা মিলেই কিন্তু সোসাইটি মানুষ মিলেই সোসাইটি তো সেই জন্য আমরা বলবো যে এই যে যুগ যুগ ধরে যে বিলিফ সিস্টেমসগুলো আসছে যে স্ক্রিপ্ট যদি আমরা বলি একটা সোসাইটির কিন্তু একটা স্ক্রিপ্ট আছে সেখানে কালচারের একটা বড় ভূমিকা আছে আমাদের কালচারেল যে স্ক্রিপ্ট সেই কালচারাল স্ক্রিপ্ট কিন্তু অন্য কালচারের সাথে অনেক পার্থক্য আছে তো সোসাইটিকে যেটা আমি বলতে চাইবো যে এই মুহূর্তে যে আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে বড় হয়েছি প্রত্যেকে প্রত্যেকটা পরিবার থেকে আবার সোসাইটি বা কালচারাল দিক থেকেও কিন্তু সেটা কিন্তু দিন দিন পরিবর্তিত হচ্ছে তো সোসাইটির ওই ধরনের একটা এক্সপেকটেশন বা প্রেশার যদি থাকে প্রতি যেটা তারা আরো বিশ বছর আগে দেখেছে তাহলে কিন্তু এটা একটা বার্ডেন হয়ে যায় ঠিক আছে এই আউটলুক চেঞ্জ আমার মনে হয় একটা বড় একটা জায়গা এবং আপডেটেড থাকা পড়া করা এবং জানার চেষ্টা করা যে কোথায় কি হচ্ছে হ্যাঁ এখানটা থেকে এক্সেপ্টেন্সটা আসবে আদারওয়াইজ বাচ্চারা যদি রিজেক্টেড ফিল করে সোসাইটির প্রেসারের কারণে বা ওই ওই যে দৃষ্টিভঙ্গি আমাদের কালচারের আগে ছিল সেটা দিয়ে যদি জাজ করা আমরা শুরু করি তাহলে কিন্তু আমরা হেল্প করতে পারবো না এই এই সোসাইটিতে এই যে আমাদের একটা বড়ো একটা পর্শন জুড়ে আমাদের ডলাস আছে তাদেরকে আমরা লুজ করবো তো সেই জন্য আমি বলবো যে এই যে আউটলুকের জায়গাটা আপগ্রেডেড থাকা এবং সাপোর্টিভ একটা জায়গা নিয়ে আসা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনারা যেগুলো করছেন এগুলিও সোসাইটির মধ্যে থেকেই আসবে এবং বিভিন্ন যারা আছেন শুধু মনোবিজ্ঞানী না বিভিন্ন প্রফেশনে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই এটা করার মাধ্যমে আমি বলবো যে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারে একটা মুভমেন্ট তৈরি করতে পারেন যেটা অ্যাডলদেরকে গ্রো করতে হেল্প করবে ভাইয়ার কাছে যদি একটু আসি বয়সন্ধিকালে কিন্তু একটা বাচ্চা কি ধরনের এটা বাবা মা বুঝতে পারেন ও কি ঠান্ডা মেজাজে ও কি রিয়্যাক্ট করে ওর মধ্যে এই খারাপ অভ্যেসগুলো আছে বা দেখা যায় একই ফ্যামিলি দুইটা বাচ্চা দুই রকম তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যখন কোনো বাবা মা তার বাচ্চার মধ্যে নেগেটিভ কিছু পাচ্ছেন বা দেখছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আজ তার তারা একটি ন্যায়ালের মধ্যে থাকে আমার বাচ্চা এরকম হতে পারে না এটা পাশের বাসার বাচ্চাই হবে মনে হয় তো এই নায়ালের মধ্যে থাকতে থাকতে তারা কিন্তু বাচ্চার একটা বড় ক্ষতি করে ফেলছে আপনি একটু আগে বলছিলেন মাদকের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই একটা নেগেটিভ জিনিস যত শুরুতে ওটা আসলে কিওর করা শুরু হবে যত তাড়াতাড়ি ওটা আমি চেঞ্জ পজিটিভ দিকে ততই হবে তত সুন্দর হবে তত সহজ হবে এই সহজ ব্যাপারটা আমরা অনেক সময় মায়ার ডোরে পড়ে বুঝি না তো এখানে এইসব ব্যাপারে আপনি প্যারেন্টসদেরকে কোন ব্যাপারগুলোতে খেয়াল রাখতে বলবেন যে আপনারা একটা বাচ্চা যখন এই সিমটম গুলো দেখছেন কথা বলেন আসেন কিংবা ডিসকাস করেন কিংবা তার ফ্রেন্ডের কথা বলেন আপনি কি বলবেন এর প্রসঙ্গে ফলে যে এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমরা বললাম যে অ্যাডলোসেন্ট এজটা পঁচিশ চব্বিশ হয়ে যাচ্ছে যদি অফিসিয়ালি এখনো ঘোষণা হয়নি বা একটা প্রেশার আছে তো যিনি মা বা বাবা দেখা যাচ্ছে তিনিও কিন্তু অনেকটা অ্যাডলোসেন্ট ক্যারেক্টার ধারণ করেন তো সুতরাং এখানে কিন্তু এক ধরনের ক্লোজ লুপ প্রবলেম হয়ে যাচ্ছে যে আমার বাচ্চা কিন্তু আমার চিন্তা ভাবনাই অ্যাডলোসেন্টদের মতো আমি মনে করছি আমার বাচ্চা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা আদর্শ বাচ্চা খুব সত্যি এই চিন্তার থেকে কিন্তু বাবা মাকে বেড়ে আসতে হবে প্রথম যে চিন্তাটা এখান থেকে করতে হবে যে আমাকে ধরে নিতে হবে যে পৃথিবীটা আদর্শ না আমি হয়তো প্রথমে মানতে চাইব না কিন্তু আমি যদি আমার নিজেকে এটা নিয়ে এডুকেট করি এটা নিয়ে পড়াশোনা করি আমি আস্তে আস্তে বুঝতে পারবো যে আমরা মানুষ একটা এমন একটা প্রাণী যেটা কিন্তু অ্যানিম্যাল থেকে চেষ্টা করছে একটা বেটার কিছু হওয়ার জন্য তো সেই জিনিসটা আমাদেরকে প্রথমে আন্তরিকভাবে গ্রহণ করতে হবে যে আমার বাচ্চার স্পেশাল কিছু না অন্য বাচ্চার যে প্রবলেম হচ্ছে আমার বাচ্চারও সেটা হতে পারে তো সুতরাং তাকে নিজের অ্যাডলোসেন্ট টেস্ট থেকে বেড়ে বেরে আসতে হবে এইটা হচ্ছে প্রথম কাজ এবং সেটার জন্য আমি আগে যে এডুকেশনের কথাটা বললাম যে সেটা করতে হবে দ্বিতীয় হচ্ছে যে তাকে অনেকটা প্রসিডিউরাল চিন্তা করতে হবে কারণ আগে খেয়াল করে দেখবেন যে আগে কিন্তু

বয়স ভিত্তিক যে স্টেজেস গুলো সেগুলো তার সাথে তাদেরকে জানতে হবে আমি স্কুল নে কিছু সময় ধরে কথা বলি ভাই আর এটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে বয়স অনুযায়ী ভাবনা নিয়ে কথা হচ্ছে এই মুহূর্তে আরেকটা ব্রেক নেচ্ছি ফিরছি খুব তাড়াতাড়ি সাথে থাকুন ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই আজকে আমার সাথে আছেন উম্মে কাউসার এবং সিরাজুল হোসেন আমি একটু আপনার কাছে আসবো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আসলো এখানে মাঝে মাঝে এটা কম্প্যারিজন তৈরি হয় যে বাইরের দেশে বাচ্চাদের প্রিস্কুল বা ইয়েতে শুধু খেলতে দেওয়া হয় ভাই যে কথাটা বলছিলেন যে আমরা যদি আদিম যুগে যাই বাচ্চারা কি করছে খেলছে কিন্তু আমরা এখানে কাইন্ড অফ অনেক কিছু চাপিয়ে দিচ্ছি শুধু চাপিয়ে দিয়েই খেলতো না তাদের যে ব্যাগটা ক্যারি করতে হয় একটা ছোট বাচ্চা প্রিস্কুল যাচ্ছে কি বা নার্সারিতে পড়ে সেই ব্যাগের ওজন্য দেখা যাচ্ছে দশ কেজি সো প্যাথেটিক আবার এখান থেকে কেউ যদি চায়ও যে আমি স্রোতের বাইরে যাব হয় না কারণ সেটা এখন ওভারঅল কম্পিটিশনে পিছিয়ে যান আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আছেন কর্মরত অনেক স্টুডেন্টস আপনার আছে আপনার উপর প্রেশারটা কিন্তু আরও বেশি এবং উইং এ টিচার আমি আপনার কাছে এই কোয়েশনটা করছি কি বলবেন এ প্রসঙ্গে প্রেশার টিচারদের এবং দায়িত্বের জায়গাটা অনেক বেশি সেক্ষেত্রে আমি বলবো যে টিচারদেরকে যে ট্রেন করা এখানেও কিন্তু একটা দায়িত্বের জায়গা আছে এবং এই যে বিভিন্ন ডেভেলপমেন্টের ফেসগুলো আমরা বলছি বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল বা লজিক্যাল যে পার্থক্যগুলো হয় বয়সে হয় সেটা নিয়ে আমরা বলছি টিচাররা জানেন কিনা হ্যাঁ ওই বয়সে বাচ্চাদেরকে কি দিতে হবে কোন স্টিমুলাসটা বাচ্চাদেরকে দিতে হবে বা টিচিং মেথডোলজিটা এটাকে আমি ইন্টার্যাক্টিভ করে করছি বা আমি কি খেলার মাধ্যমে করছি কিনা বাচ্চা এনজয় করছে কিনা এগুলো কি টিচাররা জানেন আমার মনে হয় ইউনিভার্সিটি অনেক শিক্ষক ওই যেটা অ্যাপ্লাই করেন কিনা আমি সন্ধিহান ঠিক আছে তো ওই জায়গাটা নিয়ে অনেকখানি জায়গা কাজ করার আছে এটা একটা হোলিস্টিক কাজ করতে হবে হ্যাঁ শুধু শিক্ষক তো কেউ না এখানে আমার মনে হয় গভর্নমেন্ট লেভেল থেকেও আমাদের একটা এখানে একটা চাওয়ার জায়গা থাকতে পারে যে ওনারা একটু অ্যাওয়ার হবেন টিচারদেরকে আরও ট্রেন আপ করবেন এবং টিচার এটা বুঝতে পারবেন যে বিভিন্ন বয়সে কি কি হচ্ছে শুধু তাই না ভাই যেটা বলছিলেন একই বয়সে দশটা বাচ্চা কিন্তু একই রকম না ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে কিন্তু প্রত্যেকটা বাচ্চা ইউনিক তবে একই ক্লাসের মধ্যে আমি দশটা ইউনিক বাচ্চাকে কিভাবে ম্যানেজ করতে পারি বা আমার কোন একটা প্রক্রিয়া থাকবে যেখানে আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নিডটাকে অ্যাড্রেস করতে পারছি এটা কিন্তু একটা টিচারের একটা বলবো ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রয়োজন আছে একজন শিক্ষক কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে হয় তাকে ওই জায়গাটা খুব বেশি করে ট্রেন আপ হওয়া এবং তার পার্সোনালিটিটাও আমার মনে আমি মনে করি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং স্কুলের ক্ষেত্রে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে কারণ স্কুলে তখনই বাচ্চারা আসলে বড় হচ্ছে বেড়ে ওঠাটা তো সেখানে দেখছে তাই শিখছে তাই শিখছে এবং সময় বাচ্চা কিন্তু স্কুলে পার করে দিচ্ছে তো সেখানে ট্রিটমেন্টটা ইস ভেরি আসলে ক্রুশিয়াল এবং যেটা আমি বললাম যে ইন্ডিভিজুয়াল যে এডুকেশন প্রোগ্রামগুলো যে প্রতিটা বাচ্চার জন্য আমরা আলাদা করে কারিকুলাম ডেভেলপমেন্ট থেকে যদি শুরু করি সেখানে ইন্টিগ্রেট করা এবং তাদের নিজের কথা চিন্তা করে সেগুলোকে আমরা কারিকুলাম একটা বড় ধরনের চেঞ্জ আনা এটা কিন্তু ছোটো একটা কাজ না ভীষণ বড় একটা কাজ এবং সেই কাজটা কিন্তু এখন হচ্ছে না আমি বলবো না হচ্ছে এবং আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বলবো যে একটা স্কুলে আছি আমি কনসালটেন্ট হিসেবে সাইকোলজি আরো অনেক বেশি প্রয়োজন ঠিক আছে এবং ওই জায়গাটা নির্ণয় করা যে একটা বাচ্চা কোন স্টেজে আছে আর কতটুকু সাপোর্ট দিলে সে একটা পার্টিকুলার গোলকে অ্যাচিভ করতে পারে তার ক্ষমতার মধ্যে তার ক্যাপাসিটির মধ্যে ওই নির্ণয় করার পার্থক্যটা

ডিপ্রেশন এটা একটা বড় রোল কিন্তু প্লে করতে সেটা আসলে আর্কের ছেলে খেলার বিষয় না এগুলো আমাদের খুব সিরিয়াসলি আমলে আনতে হবে টিচার প্যারেন্টস সমাজ সবার ক্ষেত্রে আমি একটু বাইরে কাছে সময় যেতে একটু কম আছে আমার প্যারেন্টস نے অনেক কথা বলেছি টিচার দের কথা বলেছি। একটু সমাজের কথা আসে আমার সবাই মিলে সমাজ তো সেই ক্ষেত্রে আমি পজিটিভ চিন্তা করব মানুষ কে নিয়ে গসিপ কম করব একটা বাচ্চা যাতে সুস্থভাবে বেড়ে ওঠে সে চেষ্টা শুধু যে বাবা মা শিক্ষকের থাকবে তা কিন্তু না হতে পারে তার পাশের বাসার মানুষ প্রতিবেশী কিংবা আত্মীয় কিংবা কাজিন কিংবা যে আসলে একজন তার ড্রাইভার যে সফার তারও কিন্তু একটা দায়িত্ব থাকে যে আমি এটাকে দেখলাম ভাই এটা তো ঠিক করলেন না এই যেটা বলা এই এই ব্যাপারটা যদি সবার মধ্যে যদি আমরা ইনবিল্ড দিয়ে দিতে পারি সেন্সটা ক্রিয়েট করতে পারি আমরা যে সমাজের চেহারা কিন্তু পাল্টা যাবে আমাদের হয়তো এরকম নেগেটিভ কিছু নিয়ে বসতে হবে না কথা বলার জন্য এই প্রসঙ্গে আপনি সমাজের প্রত্যেক স্তরের মানুষকে ওয়ের করার জন্য এনকারেজ করার জন্য কি বলবেন সময় কম আছে এ বিষয়ে আমি যেটা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে মিডিয়ার রোলটা মিডিয়া মানে আমি শুধু টেলিভিশন রেডিওর কথা বলছি না টোটাল যে এন্টারটেনমেন্ট এবং নলেজ শুরু করে পুরো যে আমাদের ইনফরমেশন মিডিয়ার যে বিষয়টা আপনি যদি খেয়াল করে দেখবেন যে আমাদের যে ভ্যালু সিস্টেম আমরা যে কি করা উচিত এটা করতে পেতাম আমাকে কিন্তু রিলিজন থেকে আসতো সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্যবোধ এবং রিলিজন এই দুটোই কিন্তু আমাদেরকে বলে দিত যে আমাদের কি করতে হবে এখান থেকে আমরা কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেকটাই সরে আসছি যত জীবনযাপন আধুনিক হচ্ছে আমরা কিন্তু আর ধর্মীয় ধর্ম সপক্ষে কথা বলছি বা ধর্ম যেটা করতে বলেছে আমি সেটা আর করছি না তো সেখানে তাহলে মানুষের নতুন যে ভ্যালু সেটা কোথা থেকে আসবে যারা অ্যান্থ্রোপোলজিস্ট যারা আমার সমাজ নিয়ে কাজ করেন তারা দেখেছেন যে এই যে সিনেমা তৈরি হয় নাটক তৈরি হয় বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের বিভিন্ন গল্প তৈরি হয় আমাদের ওই রিলিজিয়াস ভ্যালুগুলো কিন্তু ওই ভ্যালু দিয়ে রিপ্লেস হয় তো আমরা আমাদের এখন যারা এই সমস্ত দায়িত্ব পালন করছেন কাজে নিয়োজিত আছেন তারা যেন একটুখানি সাময়িক আনন্দের ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন কিন্তু এই যে ভ্যালুয়েবল যে এন্টারটেইনমেন্ট যে একটা সিনেমার মাধ্যমে আমি একটা ভ্যালু ক্রিয়েট করতে চাই একজন অ্যাডলোসেন্ট বা মেয়ের বা ছেলে তার যে পেইনটা আমি সিনেমার মাধ্যমে সবার সামনে নিয়ে আসতে চাই আমাদের সমাজে এগুলা এখন কিন্তু কোনো যে কোনো কারণে একদমই অনুপস্থিত এবং এই অনুপস্থিতিটাই কিন্তু আমাদের জীবনযাত্রা একটা পরিবর্তন আমাদেরকে একটা বিপদে ফেলে দিচ্ছে এবং আমরা যে পজিটিভ ইনফরমেশনটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারতাম সেটা দিতে পারছি না সুতরাং এই নাটক সিনেমা গান ইত্যাদির মাধ্যমে কিন্তু আমাদের আমাদের পেইনগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারতাম সেটা কিন্তু আমরা আনছি না আমাদের মিডিয়া এন্টারটেনমেন্ট যেন জীবন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই জায়গাটাই যদি আমি কাজ করতে পারি তাদেরকে যদি মোটিভেট করতে পারি যে মানুষের সত্যিকারের সমস্যাগুলো নিয়ে যদি আমি একটা নাটক লিখি সিনেমা লিখি ওটা অবশ্যই মানুষ নেবে এবং

যতটা সুন্দর মেসেজ দিয়ে মানুষের জীবনকে স্পর্শ করা যায় কোনো ভালো কাজে আমার কাজটা সম্পৃক্ত হতে পারে সে চেষ্টা আমাদের থাকা উচিত নতুন জেনের সাথে সম্পৃক্ত কোনো ইস্যুই কিন্তু হালকাভাবে নেয়ার আর কোনো সুযোগ নেই সমস্যা আসলে নেই কোথায় ঝামেলাটা কোন কাজে কম কষ্ট ছাড়া কি আদৌ কিছু পাওয়া যায় ইজ দার এনি ফ্রি লাঞ্চ সবখানে কিন্তু এফেক্ট দিয়ে পজিটিভ থেকে অসুন্দরকে সুন্দর বানিয়ে নিতে হয় Keep your face to the sunshine. Let's <laughs> বেটার a better world together. This is Mahazalun